आखिरी कथा हैं तीन काज लाजम करबो तीन काज रोजाना किछु ना किछु तहज्जुद लाजम रोजाना किछु ना किछु तिलावत लाजम रोजाना किछु ना किछु जिकिर लाजम बोलें तहज्जुद तिलावत जिकिर तहज्जुद तिलावत जिकिर तहज्जुद तिलावत जिकिर अल्लाह तौफीक दे रोजाना दुई राकात तहज्जुद पढ़ार चेष्टा करबो এরপরে কিছু না কিছু জিকির আজকার করার চেষ্টা করব রোজানা কিছু না কিছু তেলাওয়াতের চেষ্টা করব আর দিলে তিনটা কাজ করব দিলের তিনটা কাজ এক নম্বরে তাওয়াক্কুল দুই নম্বরে তাবাত্তুল তিন নম্বরে সবর তাওয়াক্কুল তাবাত্তুল সবর তাওয়াক্কুল তাবাত্তুল সবর তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তাবাত্তুল আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আসবাব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আসবাব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল হাই ভরসা করো আল্লাহর উপরে ভরসা করো কার উপরে আল্লাহর উপরে আর ওয়াসবির আলা মা ইয়াকুলুন যে যা বলুক সবর করো তাহলে দিলের কাজ তিনটা বাহিরের কাজ তিনটা দিলের কাজ তাওয়াক্কুল তাবাত্তুল সবর বাহিরের কাজ তিনটা তেলাওয়াত জিকির তাহাজ্জুদ করব তো ইনশাআল্লাহ বলবেন আমরা ফরজই পড়ি না আপনি আমাদেরকে তাহাজ্জুদের ওয়াজ করছেন কি বলবেন কি বলবেন না আমরা যারা ফরজই পড়ে না ওরা তো আমাদের স্কুলের ছাত্রই না ঠিক যারা ছাত্র না ওদেরকে আবার সবক কিসের যারা ছাত্র না ওদেরকে আবার কি ওদেরকে আবার সবক কিসের আমরা তো ছাত্রকে সবক দেই কি হয় মাদ্রাসা সবক দেয় কারে ছাত্রকে সবক দেয় এজন্য পারি তো পড়বো ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইতুল মাকসুদ জামে মসজিদ সিলেট শহরে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হাজারাতে উলামায়ে کرام তিনি বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে বান্দাকে কি করে আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ভেবে দেখেছো তোমরা কি ধারণা করে আছো তোমরা জান্নাতে চলে যাবে অথবা অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না তিনি বলেন এক মুমিনের উপরে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ এক মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কি ফজরের নামাজ তিনি বলেন পরীক্ষা এত সহজ হয় না যে সকলেই পারে আর এত কঠিন হয় না যে ভালো ছাত্রও পারবে না পরীক্ষা এত কঠিন হয় না যে মুমিনও পারবে না আর এত সহজও হয় না যে মুনাফিকও পারে এজন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা দল আছে একটা জাতি আছে এরা কাওমি মাদ্রাসায় পড়ে কাওমি মাদ্রাসায় পড়া এরা মাদ্রাসার ভিতরে থাকে এদের ফজরের নামাজ এদের জন্মের 6 বছর থেকে আজ পর্যন্ত ছুটে নেই কি হয় فهو في ذمه الله من صلى صلاه الفجر فهو في ذمه الله এজন্য فهو في ذمه الله জামিউল কালিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা এক বক্তব্য ফজরের সুন্নাত যে দুই রাকাত নামাজ রাকাআতা সালাতুল ফজর ركعتا صلاة الفجر خير من الدنيا وما فيها বলে ফজরের দুই রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সুবহানাল্লাহ যেন প্রশ্ন হলো যে ইয়া রাসূলুল্লাহ ঘরে পড়ে আসা আরো ভালো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত নামাজ পড়তেন দুই রাকাত এটা হলো ফজরের সুন্নাত ফজরের নামাজের সময় আমরা এতটা ফ্রি থাকি দোকান নাই অফিস নাই কিছু নাই তারপরে এটা দুই রাকাত কেন এত সংক্ষিপ্ত কেন এটা এজন্য সংক্ষিপ্ত যে রব তো জানতেন কিয়ামতের আগে ফেসবুক বাইর হবে موبايل بير হবে টেলিভিশন বের হবে এজন্য ওরা সারা রাত এর মধ্যে ব্যস্ত থাকবে তো বেচারারা ফজর পড়তে কষ্ট পাবে এজন্য ফজর শুধু দুই রাকাত করে দিয়েছে যদি এক রাকাতে কোনো সিস্টেম থাকতো তো এক রাকাতই দিয়ে দিত কিন্তু এক রাকাতে সিস্টেম নাই কি নাই বলেন এজন্য কয় রাকাত দিয়ে দিয়েছে বলেন দুই রাকাত দিয়ে দিয়েছে এজন্য ফজরের নামাজ অনেক দামি নামাজ কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে বের হয় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ফেরেশতা ওর হাতে ঈমানের ঝান্ডা তুলে দাও এটাকে মুমিন বলে ফতোয়া লাগিয়ে দাও এটা মুমিন এটা কি বলেন এটা মুমিন এজন্য প্রত্যেক মুসলমান এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলের নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আপনার মৃত্যু কিন্তু দুই নামাজের মধ্যখানেই হবে আপনার মৃত্যু কিন্তু দুই নামাজের মধ্যখানেই হবে হয় যোহর আর ফজরের মধ্যখানে অথবা যোহর আর আসরের মধ্যখানে অথবা আসর আর মাগরিবের মধ্যখানে অথবা মাগরিব আর ইশার মধ্যখানে অথবা ইশা আর ফজরের মধ্যখানে অথবা ফজর আর যোহরের মধ্যখানে এ ছাড়া আর কোনো টাইম নাই এজন্য আমি আমার মৃত্যুর খবর জানি আমি আমারটা জানি কেমনে জানি দুই নামাজের মাঝখানে হবে বলেন তবে মরবেন বলেন জানেন না কইলাম যে আমি জানি জানেন কবে দুই নামাজের মাঝখানে হবে বলেন মওত কখন আসবে বলেন আবার বলেন একটা সম্ভাব্য টাইম তো পাইলেন আজকে মওতের একটা সম্ভাব্য টাইম তো পাইলেন মওত কবে আসবে দুই নামাজের মধ্যখানে হবে between the two prayers নাকি স্যার দুই নামাজের মধ্যখানে আপনার মৃত্যু আসবে এবার কোন নামাজ শেষ নামাজ হবে আর কোন নামাজের পরে হবে কোন নামাজ আফটার ডেথ হবে কোন নামাজ বিফোর ডেথ হবে এটা ঠিক করে নেন যে কোন নামাজের শেষে আমার মওত আসবে এটা যেহেতু জানা নাই এজন্য কোন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই কি বলছি বলেন একটা নামাজ হবে আমার কি মৃত্যুর আগে আরেকটা নামাজ হবে তো মৃত্যুর পরেটা তো বাদ ওই নিয়ে কোনো মাসালা নাই আগেরটা নিয়ে মাসালা আছে যদি এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন যার জীবনের নামাজের হিসাব পাক্কা তার জীবনের সব হিসাব পাক্কা সুবহানাল্লাহ বলেন নামাজের হিসাব পাক্কা সব হিসাব পাক্কা বাস নামাজের হিসাব হয়ে গেল আরে যাও এটা ভিআইপি গেস্ট দেখি এটা কি ভিআইপি গেট দিয়ে দিয়ে দাও ওটাকে তো গার্ড অফ অনার দিচ্ছে গুটি গুটি ফেরেশতা রব স্বয়ং দিচ্ছেন সালামু কাওলাম মির রাব্বির রহিম রব স্বয়ং দিচ্ছেন যে রবকে ডেইলি 352 বার রব বলেছো ওই রব তোমাকে সালাম দিচ্ছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কমপক্ষে 352 বার রবকে রব বলে কতবার বলেন ইমাম সাহেবও বলে আমরাও বলি কতবার কমপক্ষে 352 বার তো 352 বার পৃথিবীর কোন মা তার আদরের ছেলেকে ডাকে না 352 বার পৃথিবীর কোন স্বামী তার আদরের প্রিয়তমা স্ত্রীকে ডাকে না আর আমরা ছোট ছোট মানুষগুলো আমাদের রবকে আমরা 352 বার রব বলি সুবহানাল্লাহ কতবার রব বলি বলেন আল্লাহ হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রাহমাতুল্লাহ লিখছেন ইকমাম উশ-শিয়াম এটা কিতাব আছে ইকমাম উশ-শিয়াম হযরত খলিল আহমদ চারণপুরী রাহমাতুল্লাহ লিখছেন যে আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান কখনো কখনো আমার জবানে আল্লাহ তাআলার নাম ইস্তেমাল করা সুবহানাল্লাহ আরে কি কথা সুবহানাল্লাহ যে মাঝে মাঝে আমার জিহ্বা আল্লাহ তাআলার নাম লয় এটা জিহ্বাই তো একটা না এটা আমি একটা মানুষ আপনি একটা মানুষ আমরা একটা মানুষ আমাদের মতই ছোট এক প্রাণী আমরা আমাদের রবের নাম রবকে রব বলি 352 বার এটা শুধুই রবের ইহসান রব আমাদেরকে ভালোবেসে আমাদের জবান ইস্তেমাল করেন সুবহানাল্লাহ কি ভাই আমাদের জবানে মাঝে মাঝে আমরা তার নাম নেই আর তাকে রব বলে ডাকি কতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার سبحان ربي العظيم 92 بار ها 96 بار سبحان ربي الاعلى 192 بار ربنا لك الحمد 32 بار এই সর্বমোট 352 बार। हाँ अल्लाह, इन्नल लज़ीना क़ालू रब्बुना अल्लाह सुम्मा इस्ताक़ामू, तारा मस्जिदे आमाके रब बोलेছো আর দোকানে গিয়ে এই কথার উপরে মজবুত ছিলে। সুবহানাল্লাহ। মসজিদে যেমন চোখ নিচু রাখছিলে আমাকে রব জেনে, মসজিদের বাইরে গিয়েও চোখ নিচু রাখছিলে। ঠিক মসজিদের ভিতরে নামাজে চোখ কোথায় থাকে? সেজদার জায়গা। নামাজের বাইরেও যেন চোখ সেজদার জায়গায় থাকে। কি হয় বলেন, নামাজের বাইরেও চোখ কোথায় থাকবে বলেন? সেজদার জায়গায় যেন চোখ থাকে। হ্যাঁ, অল্প কটা দিন যে চোখ নিচু করলো, মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাদিসের মধ্যে লিখছেন, এক হাদিসের ব্যাখ্যা লিখছেন, মান তারাকান নাজরা লি মুখাফাতি, হাদিসে কুদসি, যে ভিন নারীর দিকে চোখ তোলা থেকে বিরত থাকে আমার ভয়, আমার ভয়, লা আতাইতুহু হালাওয়াতাল ঈমান, আমি তাকে ঈমানের মিঠাস দিয়ে দেব। আর এবার মোল্লা আলী কারি লিখছেন, ওমান দাখালাত হালাওয়াতুল ঈমান ফি কলবি, যার কলিজা ইমানের হালাওয়াত ঢুকে যায়, লাম তাখরুজ আবাদা, এটা আর জীবনে কখনো বের হয় না। বলেন ইমানের মজা, ইমানের কি বোঝেন? ইমানের মজা যেটা পাইছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু, যেটা পাইছিল হযরতে সুমাইয়া, যেটা পাইছিল হযরতে সিদ্দিক আকবর, যেটা পাইছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করলেন, আবু বকর আচ্ছা বলো তো তোমার কাছে কি কি জিনিস সবচেয়ে বেশি মজার, বলো তো একটু, বলো তো তোমার কাছে কি কি জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, তোমার প্রিয়তম বস্তুগুলো একটু বলো তো। আবু বকর যেমন তার মজার বস্তু তেমন। বলে ইয়া রাসূলুল্লাহ, আন নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু। সুবহানাল্লাহ। এই মজার বস্তুটা কেমন ছিল আমরা তো জীবনে কখনো দেখলাম না। হ্যাঁ, আমি বলি ওই রওজার জালি যদি এত মজা হয়, রওজা আথারে যিনি শোয়া আছেন তিনি কত মজা। আমি বলি রিয়াদুল জান্নার মজাটাই যদি এত হয়, রিয়াদুল জান্নার মজাটাই যদি এত হয়, তো জান্নাতের মজা কেমন হবে? কি ভাই, রওজার সামনে দাঁড়াইতে যদি এত মজা লাগে, তো রাসূলের সামনে দাঁড়াইতে কেমন মজা লাগতো সাহাবাদের কাছে। বলে আন নাযরু ইলা ওয়াজহিক, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার পানে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো লাগার বস্তু। দুই নম্বর কি বলতো? আল ইনফাকু আলা আমরিক, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যেখানে দান করতে বলেন এখানে এখানে দান করতে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগে। বলে তিন নম্বর কি? ওয়া বিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা এটা যে আপনার ঘরে আছে এই কথার কল্পনা করতেই আমার ভালো লাগে। ওয়া বিনতি ফি বাইতিক মারহাল সালাসাতুন ওয়াজাদা من كن فيه وجد حلاوة الإيمان ثلاث جزاك الله ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان বলে তিনটা বস্তু এমন আছে, এই তিন বস্তু যার কলিজা ঢুকে সে ইমানের মিঠাস পেয়ে গেল, সে ইমানের মজা পেয়ে গেল, সে ইমানের কি পেয়ে গেল বলেন? মজা পেয়ে গেল। বলে এক নম্বর কি? ওহো হ্যাঁ না, সালাসাতুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এক নম্বর হলো রাজুলুন কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যার কাছে আল্লাহ আল্লাহর রাসূল সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে কি? এই মানুষটা ঈমানের মজা পেয়ে গেল যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর ওমর আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয়? আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয়? হযরত ওমর বললেন, একটু চিন্তা করে বললেন না। চিন্তা করেন না। সাহাবা একরাম এভাবে কম মানে আকাল্লুহুম তাকাল্লুফা, কম তাকাল্লুফ ছিল, কোনো বানাওয়াট ছিল না, দিলে দাতা দিলে যা তা। বলেন আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ না। রাসূল বললেন, ওমর ইজান লা, এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। সুবহানাল্লাহ। ওমরকে বলেন পূর্ণাঙ্গ মুমিন হও নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মিন নাফসি, আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবার বললেন ইদান নাম, হ্যাঁ যাও এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। এজন্য মেরে ভাইও যার কলিজা ঈমানের মজা যদ্দূর তার ইবাদতে মজা তদ্দূর। কি বলছি বলেন? যার কলিজা ঈমানের মজা যদ্দূর। আমার শ্বশুর একবার খাইতে বসে জিজ্ঞেস করছিলেন, আমার শ্বশুর ছিলেন বিখ্যাত কারি দেশের কারি আবুল বাশার রাহিমাহুল্লাহ তাআলা, কারি ইব্রাহিম সাহেব সাহেবজাদা ছিলেন। তো উনি একবার বলেন যে আমরা ১১ জামাই, আমরা হুজুর আমার কত জামাই? ইন্না লিল্লাহ কোন। তো উনি একদিন আমাদের জামাইদের সামনে বললেন, বলেন তো কার বাড়ির খানা, কোন বাড়ির রান্না সবচেয়ে বেশি মজা হয়? তো এক একজন এক একটা জবাব দিতেছে। আমি চুপ করে রয়েছি, কোন কথা কয়ে কোন বিপদে পড়ি। কেউ কেউ নানার বাড়ির খানা সবচেয়ে বেশি মজা, কেউ কেউ শ্বশুর বাড়ির খানা সবচেয়ে বেশি মজা। তো উনি বলতেছেন না না, যেই বাড়ির খানা যতটা মহাব্বতে রাঁধে এই বাড়ির খানা ততটা বেশি মজা। এখান থেকে তো আরেকটা কথাও শিখে গেছে, ইমান যার ভিতরে যত মজা তার নামাজে তত মজা। এবার যার নামাজে যত মজা, যার জিকিরে যত মজা, যার তেলাওয়াতে যত মজা, এই মানুষটা আল্লাহ তাআলাকে দেখার মজা তত বেশি। এজন্য আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল, জান্নাতে বান্দা যখন আল্লাহ তাআলাকে দেখবে কার মজা কেমন হবে, আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন হবে? যার নামাজে যত মজা, আল্লাহ তাআলাকে দেখার তার তত মজা। কি বলছি বলেন? যার নামাজে যত মজা, আল্লাহ তাআলাকে দেখতেও তার কি, যার জিকিরে যত মজা। একজন তেলাওয়াতে মজা পায়, একজন জিকির করতে মজা পায়, একজন দুরূদ শরীফ পড়তে মজা পায়, একজন ইস্তেগফার পড়তে মজা পায়, একজন শুধুই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়তে মজা পায়, মজা পায়, মজা লাগে, মজা লাগে, মজা লাগে। তো যার কাছে, যার কলিজা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মজা যদ্দূর, এই মানুষটা আল্লাহ তাআলাকে দেখার মজা তদ্দূর পাবে। কি হয়? এজন্য ইবাদতে মজা হবে কি দিয়ে? ইবাদতে মজা হয় তিন জিনিস দিয়ে। বলেন ইবাদতে মজা হয় কয় জিনিস দিয়ে? দেখেন চিন মিষ্টি বানায়, আসলে সব দোকানে যত আইটেম মিষ্টি দেখবেন সব কিন্তু মূল হলো চিনি, ছানা আর কি দুধ, এই তো না? তিন আইটেম। কিন্তু এটা কোয়ালিটি করে কত আইটেম বানায়, কত নাম দেয়, দেয় কি দেয় না বলেন? কিন্তু মূল কি? চিনি, ছানা, দুধ ইত্যাদি, ময়দা। তো বলে সমস্ত ইবাদাতের বুনিয়াদ হলো তিনটা। এই তিনটা যার কলিজায় যদ্দূর হবে তার ইবাদাতে মজা তদ্দূর হবে। কয়টা বলেন? তিনটা। কয়টা? এক নাম্বার আল মুহাব্বাতু, দুই নাম্বার আর রাজা, তিন নাম্বার আল খাউফ। এক নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসা, দুই নম্বর হলো আল্লাহ তাআলার রহমতের আশা, তিন নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা পাইছি বলেন? কি কি মুখস্থ করেন সবাই। আল্লাহ তাআলার মুহাব্বত বলেন, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা সমস্ত ইবাদত, এই তিনটা যার ভিতরে যত বেশি হবে তার ইবাদত তত মজা হবে। আর যার ইবাদত যত মজা হবে তার জান্নাত তত সুন্দর হবে। কি হয়? তার আল্লাহ তাআলার দিদার তত কি হবে বলেন? মজা হবে। তাহলে কয়টা জিনিস লাগবে? এগুলো চিনি, দুধ আর ময়দা। আর কি চিনি, দুধ আর কি? চিনি যত ঢালে তত মজা হয়ে যায়, গুড় যত ঢালে তত মজা হয়ে যায়। আল্লাহ তাআলার মুহাব্বত দিয়ে যত নামাজ হবে ওই নামাজ তত মজা হবে। যেমন ধরেন আমরা এখন এশার নামাজ পড়ছি একই ইমামের পেছনে, কেরাতের ক্ষেত্রে আমরা সকলেই সমান, তাশাহুদের ক্ষেত্রেও সমান, তাসবিহাতের ক্ষেত্রেও সমান, লেকিন পুরস্কারের বেলায় বিস্তর ব্যবধান। যেমন একজন পেয়ে গেছে ২৭, সর্বনিম্ন নাম্বার ২৭, সর্বনিম্ন নাম্বার কত বলেন? ২৭। একজন পেয়ে গেছে, ইনি পেয়ে গেছে ২৭, আবার রাগ করেন নাম, ইনি পেয়ে গেছে ২৭০০, ইনি পেয়ে গেছে ২৭,০০০, ইনি পেয়ে গেছে ২৭ লাখ, ইনি পেয়ে গেছে ২৭ কোটি, ইনি পেয়ে গেছে ২৭ লাখ কোটি, ইনি পেয়ে গেছে ২৭ কোটি কোটি। ব্যাসকম কত হয়েছে বলেন? এত ব্যাসকম কেন? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর হর ঈমানওয়ালার জান্নাতের পুরস্কার ভিন্ন ভিন্ন। তাইলে নামাজ পড়লাম একই ইমামের পেছনে, পুরস্কার পাওয়ার কথা ছিল সকলেই সমান, लेकिन सकलेर व्यवधान हो गेल केन एकजन सिद्दीक अकबर हो गेलेन केन एकजन फारूक आजम हो गेलेन केन एकजन हजरत ओस्मान हो गेलेन केन एकजन हजरत आली हो गेलेन केन एकजन हजरत बेलाल हो गेलेन केन किछु साहाबा हो गेलेन केन किछु ताबीईन हो गेलेन केन किछु ताबे ताबीईन हो गेलेन केन किछु आइम्माए मुजताहिदीन हो गेलेन केन एकजन कासिम नानूतवी हो गेलेन केन एकजन रशीद अहमद गंगवी हो गेलेन केन एकजन हुसैन अहमद मदनी हो गेलेन কেন আল্লাহ এত বেশ কম কেন হয়ে গেল আর আমি মাটি মাটি রয়ে গেলাম কেন আমি মাটি মাটি রয়ে গেলাম কেন ওনারা হীরা হীরা হয়ে গেলেন কেন বেশ কম হলো দিলের বেশ কমের কারণে কোনটা বেশ কম বলেন দিলের বেশ কম কোনটা বেশ কম দিলের বেশ কম আবার বলেন কোনটা বেশ কম দিলের বেশ কম সংখ্যা দিয়ে রবের কাছে কোনো দাম নাই সংখ্যা রবের কাছে কোনো দাম নাই রবের কাছে কোয়ালিটির দাম রবের কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই আমাদের সংখ্যা রবের কাছে কোনো দাম নাই আমাদের সিফাতের দিলের রবের কাছে বড় দাম সুবহানাল্লাহ কি ভাই বুঝা আসছে কথা এজন্য দিলে যদি তিনটা জিনিস সবচেয়ে বেশি আসে এক নাম্বার আল্লাহ তাআলার محبت আমি নামাজে দাঁড়ালে যেন এই কথা মনে হয় তুমি নামাজে কেন দাঁড়িয়েছো এর উত্তর যেন হয় আমি আমার রবকে ভালোবাসি এজন্য তার হুকুম পালনে দাঁড়িয়েছি আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি মা তার সন্তানকে দুধ দেয় শুধুই ভালোবাসায় যদি ভালোবাসা না হতো এই শীতে কেউ কোনো মাই উঠতো না হ্যাঁ এজন্য মার ভালোবাসার যেমন কোনো মূল্য হয় না মার ভালোবাসার যেমন কোনো কি হয় না তবে হ্যাঁ মা আগে ভালোবাসে বাচ্চা পরে ভালোবাসে মা বাচ্চাকে ভালোবাসে প্রথম বেলা থেকেই বাচ্চা ভালোবাসতে 6 মাস লাগে বাচ্চা ভালোবাসে স্বার্থে এটাকে ভালোবাসে কেন এটা দুধ দেয় লাগা বুঝেন না বান্দা রবকে ভালোবাসে স্বার্থে রব আমাকে ভালোবাসে নিঃস্বার্থে এজন্য বান্দা আগে মুহিব হয় না আগে মাহবুব হয় আল্লাহ আগে মুহিব হয় আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে আগে আমাদেরকে কে ভালোবাসছে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বলেই আমাদের কলিজা ঈমান দিয়ে দিয়েছে আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়ে দিয়েছে আর যদি মুমিনের ঘরে না আসতাম কি উপায়টা আমার হইতো কি হয় তাহলে আল্লাহ তাআলা আগে ভালোবাসেন বান্দা পরে ভালোবাসে বলেন বান্দা কি বাচ্চা আগে ভালোবাসে না মা আগে ভালোবাসে বাচ্চা কখন ভালোবাসে তবে মজার বিষয় হলো আল্লাহ তাআলা আগে ভালোবাসেন বান্দা পরে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসেন বান্দা কি পরে ভালোবাসে সুবহানাল্লাহ এজন্য মাঝে মাঝে এভাবে বলা উচিত আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি বলেন তো একটু বলেন তো জোয়ানরা বল কি প্লেটাস মুখে বললে কি হবে তবু অভ্যাস হোক না ওই একবারটা ভিক্ষা করতে আসছে মা চাটা চাল দেন যাও দিতাম না চাটা ছাই হলেও দেন ছাই চিনেন আপনাদের দেশে কি বলে এটা চাটা ছাই হলেও দেন ছাই দিয়ে কি করবা অভ্যাস হোক আমি কি করব এটা দরকার নেই আপনার অভ্যাস হোক আপনার একটু কি হোক আপনার অভ্যাস হোক চাল দিয়ে যেতে অভ্যাস নাই তো সালি হলেও দেন বলে হুজুর মুখে বললে কি হবে আল্লাহ আপনাকে ভালোবাসি এটা মুখে বললে কি হবে এটা অভ্যাস হোক না কি মাঝে মাঝে এভাবে বলা আল্লাহ বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই শব্দ যখন বান্দা বলে তখন যেন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমি তো 40 বছর ধরে তোমার দিকে তাকিয়ে ছিলাম তুমি কখন এই শব্দ বলবা তুমি কখন বলবা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তোমাকে ভালোবাসি 40 বছর ধরে আমি 40টা বছর ধরে তোমাকে আমি অক্সিজেন সাপ্লাই দিতে থাকছি 40টা বছর ধরে তোমার হার্টের পাম্পিং আমি করতে থাকছি 40টা বছর ধরে আমি তোমার কিডনির সার্কুলেশন করতে থাকছি 40টা বছর ধরে তোমার রক্তের প্রোডাকশন আমি করতে থাকছি তোমাকে আমি পালতে থাকছি 40 বছর ধরে 48 বছর ধরে 50 বছর ধরে এক আশা জীবনে কখনো ফিরে এসে বলবা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এই আশায় আমি তোমাদের পালছি সুবহানাল্লাহ আমি তোমার এক আশায় পালছি তুমি আমার গোলামি করবা তুমি ছুটে এসে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব যেন বলে এটার কিন্তু প্রমাণ দিতে হবে। প্রমাণ বান্দা যেন বলে আল্লাহ কেমনে দিতাম প্রমাণ? আল্লাহ প্রথম কথা বলে যাও, একটা হলো জবানে স্বীকার করবা, জবানে প্রমাণ দিবা, জবানে প্রমাণ দিবা। দুই নম্বরে কাজে প্রমাণ দিবা। দুই নম্বরে কি? কাজে প্রমাণ দিবা। কাজে প্রমাণ আবার দুই প্রকার হবে, কিছু হলো করণীয় কাজ, কিছু হলো বর্জনীয় কাজ। কাজে প্রমাণ দিবা নামাজ, কাজে প্রমাণ দিবা নামাজ দিয়া প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। আর না খেয়ে প্রমাণ দিবা, রোজা রেখে প্রমাণ দিবা তুমি আমার ভালোবাসো। এরপরে মাল খরচ করে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো, যাকাত দিয়ে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। এরপরে জীবনে একবার হলেও আমার ঘরে এসে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। আমরা পড়ছি বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিনের ওয়াজে হসনের মধ্যে আমরা পড়ছি, মনে আছে নি? হ্যাঁ, হুজুর বসে আছেন, আমাদের জালালাবাদী হুজুর বসে আছেন। যে আমার ওস্তাদ চললো, কত বড় মানুষ। হ্যাঁ, বড়রা বসে থাকলে সাহস লাগে আমাদের কাছে। আমাদের কাছে কি লাগে বলেন? সাহস লাগে, বড়রা থাকলে সাহস লাগে। এই জন্য এক নম্বরে ভালোবাসার চিহ্ন হলো ইমান, কালেমা এক নম্বর ভালোবাসার চিহ্ন। দুই নম্বর নামাজ ভালোবাসার চিহ্ন। তিন নম্বর রোজা ভালোবাসার চিহ্ন। চার নম্বর জাকাত ভালোবাসার চিহ্ন। পাঁচ নম্বর হজ ভালোবাসার চিহ্ন। সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসার চিহ্ন। আর সমস্ত গুনাহগুলো হলো আল্লাহ তাআলাকে ভালো না বাসার চিহ্ন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইবাদতগুলো কি? ভালোবাসার চিহ্ন। ইবাদতগুলো কি? রাস্তায় নামছি, ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে দিলাম, আমার রব আরশে আজিম থেকে চেয়ে চেয়ে যেন হাসে, দেখো 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 ওর চোখের মিষ্টতা আমার জন্য জলাঞ্জলি দিয়ে দিয়েছে, আমি ওই দু চোখকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। তিনি বলতেন, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। করাচি হযরতওয়ালা বলতেন, ঢাকা শহরে কি বলতেন? ঢাকা শহরে, আপনাদের সিলেটে অবশ্য নাই, ঢাকা বেশি আর কি, সিলেটও আছে, খুশি হয়ে যান আপনারা। আপনাদের সিলেট শহরে রাস্তায় নামলে 10,000 রাকাত নফলের পুরস্কারের অফার চলে। কি চলে বলেন? আর এই স্যারদের, ইউনিভার্সিটির স্যারদের কি পরিমাণ অফার চলে স্যার? হ্যাঁ, প্রতি সেকেন্ডে 10 বার অফার। প্রতি সেকেন্ডে কতবার? 10 বার অফার। এই নিচু করো 10,000 দিব, এই আবার নিচু করো 10,000 রাকাত দিব, আবার নিচু করো 10,000 টাকা দিব, আবার নিচু করো 10,000 টাকা দিব, আবার নিচু করো 10,000 টাকা দিব। আমরা বেচারা যারা মসজিদে বসে থাকি আমগুলো লাগে অফার নাই। আর আপনারা যারা ব্যবসা করেন, কলেজ ইউনিভার্সিটিতে আছেন, আপনাদের জন্য এই অফার আছে। কি আছে বলেন? অফার কিসের অফার? কি করলে? আবার বলে, একবার নিচু করলে 10,000 রাকাত। হাকিমুল উম্মতের জমানায় যদি 10,000 হয়, এখন হবে 10 লাখ। তখন তো হিন্দুও ঘুমটা ফিনত। তখন তো কি হিন্দুও কি ফিনত? হিন্দুও ঘুমটা ফিনত। এখন হবে 10 লাখ, সিলেট শহরে হবে 20 লাখ। গত মাসে আমি দুবাই গেছি। আমি দুবাই যখন দুবাই শহরে, আমি বলতেছিলাম এখানে চলে 10,000 কোটি, এখানে চলে কি? এখানে 10,000 কোটি চলে। একবার নিচু করবা 10,000 কোটি, আবার নিচু করবা 10,000 কোটি। এদিকে তাকাবেন খালি খালি খোলা, এদিকে খোলা, এদিকে খোলা, এদিকে খোলা, যেদিকে তাকাবেন খোলা। 10,000 লাখ, 10 লাখ, 10 লাখ, 10 লাখ নিবা 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 নিবা। আর আমেরিকা গেলে এটা 10 কোটি কোটি, কি প্রতি সেকেন্ডে 10 কোটি। প্রতি সেকেন্ডে কত কোটি বলেন? প্রতি সেকেন্ডে 10 কোটি। লন্ডনের ইয়া কই, বেলাল ভাই কই, লন্ডন কত কোটি চলে অফার? প্রতি সেকেন্ডে এটা কি জিনিস বলেন দেখেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে এটা না যালিকা আযকা লাহুম এটা না তাদেরকে তাদের চোখকে তাদের দিমাগকে তাদের হার্টকে তাদের লজ্জাস্থানকে তাদের জীবনকে তাদের দুনিয়াকে তাদের আখিরাতকে তাদের জান্নাতকে সুসজ্জিত করে দেওয়ার মহাপবিত্র রাস্তা যালিকা وزي أركونا بدوتا أسكالهم كوسني وزي هميشة بني أبني كي أكتا بدوتا أسكالهم كامي كامي بوشي ديسي الله مولي بوري أكن أمرا سيرت بولتة بوزي أولي بوري أمرا سيرت بولتة بوزي كي بولن أو أولي بوري شاب ماني سيرت سيرت ماني أولي بوري আমাদের অলিফিশা বড় সুন্দর বলেন হুজুর বলেন যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম ছায়া দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম কি বলছি বলেন যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম দেয়ালে বা পোস্টারে যেটা এটা হলো ছবি দেয়ালে বা পোস্টারে এটার নাম কি ছবি গ্লাসে বা পানিতে এটা হলো ছায়া মোবাইলে বা স্ক্রিনে এটা হলো ছায়া ছবি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম ছবি দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম এজন্য আমি দৃঢ়তার সাথে বলি যদি কেউ আমাকে আমাদের বয়ান শুনেন কোন নারী অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনবেন এই জিম্মাদারি আমার নাই আমি পারবো না আপনার ফিডা সহ আমি খাইতে কি আপনার ফিডা সহ খাইতে আমি পারতাম না আমি আমার ফিডারই কুল না আপনার ফিডা নিমু করতে থেকে আমি এজন্য কি করবেন বলেন মেয়েরা যদি বয়ান শুনে কি করতে হবে অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনতে হবে কোন মহিলা ভিন পুরুষের ওয়াজ শোনার হ্যাঁ মেয়ে তার বাবার ওয়াজ শুনতে পারবে বিবি তার স্বামীর ওয়াজ শুনতে পারবে কোন মহিলা তার ভিন পুরুষের ওয়াজ শুনতে পারবে না মোবাইল দেখে দেখে মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে হেফাজত করেন এক আশ্চর্য বিষয় নামাজ মজা হবে কার নামাজ মজা হবে কার চোখ নিচু হবে যার আশ্চর্য না বুঝুর কি কথা বুঝাই কোন বলে একটু বুঝায়া বলেন নামাজের বাইরে চোখ যার যত নিচু যত মাহফুজ নামাজের বাইরে যার চোখ যত মাহফুজ নামাজের ভিতরে তার দিল তত মাহফুজ দিল নষ্ট হওয়ার একটাই রাস্তা চোখ দিল নষ্ট হওয়ার রাস্তা দিল নষ্ট হওয়ার রাস্তা কোনটা সবচেয়ে বেশি নষ্ট হয় দিল কোনটা দিয়া আবার বলেন কি দিয়া চোখ দিয়া এজন্য চোখ নিচু যার নামাজ মাহফুজ তার আর নামাজ মাহফুজ তার জিন্দেগি মাহফুজ তার কি হয় তাহলে চোখ নিচু যার নামাজ মাহফুজ তার চোখ নিচু হলো যার চোখ ঠিক তার সব ঠিক কোন চোখ ঠিক দিল ঠিক 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 কান ঠিক দিল ঠিক চোখ ঠিক দিল ঠিক কান ঠিক দিল ঠিক দিমাগ ঠিক দিল ঠিক এই চারটা ঠিক যৌনাঙ্গ ঠিক এই সব ঠিক জিন্দেগি ঠিক দুনিয়া ঠিক আখিরাত ঠিক কি অনেক বছর আগে 2005 সালে আমার মদিনা শরীফের চিল্লার সফর হয়েছিল আমাদের সাথে সব সাথী ছিলেন সিলেটি সব সাথী সিলেটি আমার আমির সাহেব ছিলেন সিলেটি আপনাদের দরগা মসজিদের ইমাম সাহেবের আব্বা আমার হ্যাঁ হুযায়ফা সাহেব হুজুরের আব্বা ছিলেন আমাদের সাথী জামাতের আমির সাহেব কি জানি কইতেছিলাম তো এই তারেক জামিল সাহেব একটা বয়ান করছেন মদিনায় তাইয়্যিবা সব সাথীরা বয়ানে গেছে ফজরের পরে আমি মদিনা হারামে ঘুমায় গেছিলাম আমি আর দুর্ভাগ্যবশত যাইতে পারিনি সব পরে সাথীরা এসে বলছে আজকে তারেক জামিল বয়ান করছে আমার দুর্ভাগ্য আমি পরে বললেন যে তারেক জামিল একটা আশ্চর্য কথা শোনাইছে আজকে কি শোনাইছে বললেন যে এই দুই চোখ গত 15 বছরে ভিন নারীর উপরে পড়ে নাই কি বলছিস বলেন গত 15 বছরে ভিন নারীর উপরে এই দুই চোখ পড়ে নাই সকালবেলা কানাডা নাস্তা খেলে দুপুরবেলা ভাত খাইছে আমেরিকা বলেন না কেন আর দুই চোখ কখনো কি পড়ে নাই বলেন আচ্ছা কত এয়ারপোর্টে উনি গেছেন আর কত বিমানে উনি উঠতেন হ্যাঁ এইজন্যই এই লোক আজকে যদি পৃথিবীতে প্রশ্ন করা হয় সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর বয়ান কে করে উত্তর আসবে আল্লামা তারেক জামিল কি এই লোক কোথা থেকে বলে এত কোরআন এত হাদিস আল্লাহ জানে এই পুঁজি হলো চোখ নিচু করছে বলেন চোখ কি করছে বলেন তো আমরা নিয়ত করি চোখ নিচু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জওয়ানরা কোন বুড়োগত চোখ নিচু আছে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ আল্লাহ আমারে নিচু করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের কারাজাল দ্বারা বলতেন চোখ নিচু করার সময় নিয়ত করো আল্লাহ আমি আপনার জন্য চোখটা নিচু করলাম আল্লাহ আমি আপনার জন্য কি আপনার ভালোবাসায় হ্যাঁ আপনার ভালোবাসায় দেখলাম না আমরা যারা ক্লাসে সবক পড়াই হুজুররা উস্তাদরা যারা সবক পড়ান কোন ছেলে যদি ক্লাসে আরেকদিকে তাকিয়ে থাকে তো উস্তাদ কি বলে বলেন তো এই ছেলে ওইদিকে কি এই ছেলে ওইদিকে কি আপনাদের ভাষায় কোন না এই ছেলে ওইদিকে কি তো ভিন্ন নারীর দিকে রাস্তা যখন চোখ তোলে তো আল্লাহ কি বলে জানেন এই আমার বন্ধু ওইদিকে কি সুবহানাল্লাহ এই ওইদিকে কি কোন কোন কি বলে বলেন এই ওইদিকে কি রে সুবহানাল্লাহ বলবেন না ওটা ল্যাংটা হয়ে নাচুক তোর কি সুবহানাল্লাহ বলবেন না তোর কি তুই তোরে বাঁচা তুই তোকে বাঁচা সুবহানাল্লাহ বলবেন না তুই তোকে বাঁচা আমি আর তুই বুঝবো যা এখন কয়টার দিকে চাইবি 70 বছরে যদি ডেইলি 100টার দিকে চাস তো কত বছর কয়টা হবে মোট ডেইলি 100টা তো এক বছরে কত 70 বছরে কত তোর তো আমি প্রথম রাউন্ডে 70000 দিমু এদিকে কি চাস পচা কোথাকার কি বলে বলেন এই পচা কোথাকার ওইদিকে কি রে এই পচা কোথাকার এদিকে কি রে তিন দিন শ্যাম্পু না করলে চুলের পাশে যাওয়া যায় না এদিকে কি রে পচা কোথাকার বলো তাকাবো না জওয়ানরা বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন রাস্তায় তাকাইতাম না ল্যাপের নিচে কি হবে মোবাইলের কি হবে বলো মোবাইলের কি হবে আমরা মোবাইলও তাকাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমি বলি এই জামানার সবচেয়ে বড় ওলি হয়ে যাবে সে যে শুধুই ভিন নারীর ছায়া দেখা ছবি দেখা বাস্তবতা দেখা থেকে নিজের দু চোখ নিচু করে ঈমানের সাথে নামাজের সাথে রোজার সাথে এই লোক দুনিয়াতে সবচেয়ে বড় ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি লিখে রাখতে পারেন এই কথা আপনি ওলি হয়ে গেছেন আপনি কি হয়ে গেছেন বলেন বলেন 70 বছর তো তাকাইলাম 48টা বছর তো তাকাইলাম লাভ তো কিছু পাইলাম না সামনে তাকাইতাম না দেখি ক্ষতি কি হয় ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এই সিদ্ধান্তটা নিতে পারলে কেমন হবে হ্যাঁ যদি এই মজলিসে সিদ্ধান্ত দুই একজন নিতে পারি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমি দুই একজনের কথা কইছি এটা সবাই হাত তুলে বলছে হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন এটা শুধু বলার দ্বারা কি হবে এটা শুধু বলার দ্বারা কি হবে এটা আজিমুল হিম্মা দরকার এটা ফ্যান অফ ফ্যান এটা হিম্মত দরকার তাকাইতাম না কোন ইনশাআল্লাহ কোন আর তুমি না হুরের জামাই ওয়াজাবজনাহু বিহুরিন ঈন আমি না হুরের জামাই ওর দিকে কি চাইতাম পচা বলেন না আমি আলহামদুলিল্লাহ আমি একটা না 3 মাস সৌদি আরব থেকে আসছি তো সৌদি আরবে সব শহর আলহামদুলিল্লাহ সফর হয়েছে অনেক সফর হয়েছে আমি সৌদি আরব থেকে আসার পরে যখন ঢাকা এয়ারপোর্টে দেখলাম এরকম ছয় না সিটার না বাংলাদেশি আমি কি এত সুন্দরগুলো চাইলাম না ফসাটের দিনে চাইতাম অনেক কবিশ এত সুন্দর দিদিকে চাইলাম না ফসাটের দিকে চাইতাম না তাকাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা হবে এক মহাপুঁজি এটা বেলায়েতের মহাপুঁজি আপনাকে বেলায়েতের চূড়ান্ত সীমায় পৌঁছে দিবে আপনার যা জমা হবে সব ব্যালেন্সে জমা হয়ে থাকবে আর মিল নাই আরে মাইনাস নাই এটা সব যোগ সব কি বলেন সব প্লাস আলহামদুলিল্লাহ আমরা চুরি করি আলহামদুলিল্লাহ আমরা ডাকাতি করি আলহামদুলিল্লাহ আমরা জিনা করি আলহামদুলিল্লাহ আমরা খুন করি আমরা তো কিছুই করি না শয়তান শুধু একটা লাইনে আম করে চেষ্টা করতেছে ওই মসজিদের গেটটা থেকে বাইরে হইলে কি কয় কোন কি হবে একটু আমি কত চাইছি তো কিছু তো লাভ না আর আজকে না চাইলে কি বোঝা চাইতাম না আল্লাহ আল্লাহ কবুল করেন মজা হবে ইনশাআল্লাহ মজা হবে রবের জন্য চোখ নিচু করে দেখো রবের জন্য চোখ নিচু করে দেখো রবের জন্য চোখ নিচু করে দেখো রব রবের দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিবে হ্যাঁ রবকে ভালোবেসে দেখো রবের ভালোবাসার মজাই আলাদা হারাম ভালোবাসার হাসির চেয়ে রবের ভালোবাসার কান্নার মজাই আলাদা বলেন রবের ভালোবাসা কাঁদে হারাম ভালোবাসা হাসে যে হাসির চূড়ান্ত সীমা শুধুই কান্না আর রবের ভালোবাসার কান্নার চূড়ান্ত সীমা শুধুই হাসি বলো বন্ধু জান্নাতে আর কোনোদিন কাঁদবে না আর জাহান্নামে কোনোদিন কেউ হাসবে না কি বলছি বলেন জান্নাতে কোনোদিন কি জান্নাতে কাঁদা নাই জান্নাতে শুধু কাঁদা নাই আর জাহান্নামে হাসা নাই জাহান্নামে কি নাই এখানে এক বিবি নিয়ে সন্তুষ্ট একজনকে নিয়ে আছি ওখানে 70000 আর 70 লাখ 70 কোটি আর এখানে 70 জনকে নিয়ে থাকবা জাহান্নামে একজনও পাবা না বুঝতে পারলাম না মনে হয় হ্যাঁ জাহান্নামে কয়জন বিবি দিব একজনও না জেলখানায় বিবি কয়জন দেয় হ্যাঁ তাহলে অল্প কয়টা দিনে তো না একটু সবর বলেন একটু সবর এই সুয়াইয়া সবর একটু সবর বলেন الصبر على الطاعة الصبر عن المعاصي الصبر على المكاره একটু صبر تقبنا ذلك أزكى لهم والله خبير بما تصنعون আল্লাহ বলেন হাবিব আপনি একটু বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে এটা না ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে গদ্দে বসর হেফাজত ফরজের জামিন গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন যার চোখ ঠিক তার লজ্জাস্থান ঠিক আর যার চোখ ঠিক লজ্জাস্থান ঠিক তার দুনিয়া ঠিক আর আখিরাত ঠিক সুবহানাল্লাহ ذلك أزكى لهم এটা না তাকে পবিত্র করার মহা পবিত্র ব্যবস্থাপত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি বলে বন্ধু কুদৃষ্টি দিব না কুকথা শুনবো না কুকথা বলবো না কুচিন্তা করব না কুকথা বলবো না বলেন কুকথা বলবো না কুকথা বলবো না কুদৃষ্টি দিব না কুকথা শুনবো না কুচিন্তা করব না তিন চারটা কু থেকে যদি জিন্দেগি বেঁচে যায় আপনার জীবন হবে সু আর সু কুদৃষ্টি কুকথা কুকথা কইব না কুকথা শুনব না আল্লাহ কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করব হায় কমপক্ষে ওলামায়ে কেরাম কেন আখেরি কথা কই আখেরি কথা হ্যাঁ তিনটা কাজ লাজম করব তিনটা কাজ রোজানা কিছু না কিছু তাহাজ্জুদ লাজম রোজানা কিছু না কিছু তেলাওয়াত লাজম রোজানা কিছু না কিছু জিকির লাজম বলেন তাহাজ্জুদ তেলাওয়াত জিকির তাহাজ্জুদ তেলাওয়াত জিকির তাহাজ্জুদ তেলাওয়াত জিকির আল্লাহ তৌফিক দেন রোজানা দুই রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব এরপরে কিছু না কিছু জিকির আজকার করার চেষ্টা করব রোজানা কিছু না কিছু তেলাওয়াতের চেষ্টা করব আর দিলে তিনটা কাজ করব দিলের তিনটা কাজ এক নম্বরে তাওয়াক্কুল দুই নম্বরে তাবাত্তুল তিন নম্বরে সবর তাওয়াক্কুল তাবাত্তুল সবর তাওয়াক্কুল তাবাত্তুল সবর তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তাবাত্তুল আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আসবাব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আসবাব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল হাই ভরসা করো আল্লাহর উপরে ভরসা করো কার উপরে আল্লাহর উপরে আর ওয়াসবির আলা মা ইয়াকুলুন যে যা বলুক সবর করো তাহলে দিলের কাজ তিনটা বাহিরের কাজ তিনটা দিলের কাজ তাওয়াক্কুল তাবাত্তুল সবর বাহিরের কাজ তিনটা তেলাওয়াত জিকির তাহাজ্জুদ করব তো ইনশাআল্লাহ বলবেন আমরা ফরজই পড়ি না আপনি আমাদেরকে তাহাজ্জুদের ওয়াজ করছেন কি বলবেন কি বলবেন না আমরা যারা ফরজই পড়ে না ওরা তো আমাদের স্কুলের ছাত্রই না ঠিক যারা ছাত্র না ওদেরকে আবার সবক কিসের যারা ছাত্র না ওদেরকে আবার কি ওদেরকে আবার সবক কিসের আমরা তো ছাত্রকে সবক দেই কি হয় মাদ্রাসা সবক দেয় কারে ছাত্রকে সবক দেয় এজন্য पारी तो पढ़बो इंशाअल्लाह कमपक्षे प्रतिदिन 100 बार सुबहानल्लाह 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 100 बार अल्हम्दुलिल्लाह 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 100 बार अल्लाहु अकबर अल्लाहु अकबर 100 बार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह 100 বার যে কোন একটা দুরূদ শরীফ যার কাছে যেটা ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ একটা কাজ দুরূদ শরীফ একটা আমল এটা এমন একটা আমল যেটা আল্লাহও করে ফেরেশতারাও করে সুবহানাল্লাহ এই কিতাবের মধ্যে লেখা আছে এই এখানে লেখা আছে দেখেন এটার মধ্যে আছে দুরূদ শরীফের ফজিলত দুরূদ শরীফ যখন বান্দা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমি যেটা করছি ও এটা করে সুবহানাল্লাহ কি আজীব না ছোটবেলায় মাদ্রাসা থেকে গিয়ে দেখতাম আব্বা ঘাস কাটে আমার আব্বা গরুর ঘাস কাটে আমার আব্বা অনেক বড় আলেম ছিলেন আমাদের লক্ষ্মীপুরে মুহাদ্দিস হুজুর বলতে আমার আব্বাকে বুঝাতো গাভী পালতেন আব্বা ঘাস কাটতেন আব্বারে যে দেখতাম ঘাস কাটে যায় কইতাম যে আব্বা আপনি যান আমি কাটি আমার মনে আব্বা খুশি লাগতো কি বলেন কথা কন খুশি লাগতো না খুশি লাগতো আব্বার কাছে মাঝে মাঝে মানুষ দাওয়াত দিতে আসতো মাহফিলে দাওয়াত দিতে আসতো দেখতো আব্বা ঘাস কাটে তো কইতো হুজুর আমি কেটে দেই তুই কেটে দেই তো খুশি লাগতো না তাহলে বুঝা গেছে এটাকে বলে আমার কাজে আরেকজন শরীক হয় আমার কাজে আরেকজন কি হয় الله تعالى بلن إن الله وملائكته يصلون على النبي أمي نجي درود شريف وري كنو باندا جكون درود شريف وري الله جنو بولي আমার সাথে শরীক হয়ে গেল এবার ফেরেশতারা কি বলে আমরাও তো পড়ছিলাম ও যখন পড়ে ও আমাদের সাথে তো শরীক হয়ে গেল সুবহানাল্লাহ দেখছেন নি কারবা সুবহানাল্লাহ এরকম 53 টা ফজিলত আমরা এই কিতাবের মধ্যে লিখছি 53 টা এগুলো লিখছি আর কি আমি লিখছি আর কি আমার কি ইয়াকিন হইছে আমি লিখছি আর কি আমি এখন যে কথাগুলো বলছি এগুলো আমার কি ইয়াকিন হইছে আমি বলছি আর কি বক্তৃতা কত শিখছি আর লাগে বক্তৃতা দিয়ে দিছি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন দেখো তো ফেরেশতাও কি করে আল্লাহ দুরূদ শরীফ পড়ে আল্লাহ ফেরেশতারা আবার তারিজ করে দেখো তো ফেরেশতা ও কি কয় আল্লাহ ও বলে আপনি না আপনার হাবিবের রহমত পাঠাইতে ও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আপনার হাবিব রহমত পাঠাবার জন্য দরখাস্ত করে ও বললেই কি না বললেই কি ও বললেই কি না বললেই কি আমি তো আগেও পড়ি সামনেও পড়ব সুবহানাল্লাহ তবে হ্যাঁ ও যে বলেছে এজন্য ওকে 10টা রহমত দিয়ে দিব সুবহানাল্লাহ কি হয় এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পারবো না এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়লে কি লাভ হবে আমি এখানে লিখে দিছি তাওবা ও ইস্তিগফার তাওবা ও ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কেউ যদি পড়ে বারবার শতবার হাজারবার প্রথম পুরস্কার দিবে তার রিজিকের অভাব দূর করে দিবে সুবহানাল্লাহ প্রথম পুরস্কার কি দিবে বলেন রিজিকের অভাব কি করে দিবে এই বলে ছেলে হয় না পড়ো ইস্তিগফার দেখবা ছেলে হয় সুবহানাল্লাহ মেয়ে হয় না পড়ো ইস্তিগফার দেখবা মেয়ে হবে এই বলে ছেলে বিদেশে যেতে পারে না করো ইস্তিগফার দেখবা সহজ হয়ে গেছে হার সমস্যার সমাধান ইউমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো কথা দিলাম জীবনে যখন যা লাগে সব দেব কি ভাই এই 6টা তাসবিহ শিখাইলাম সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার পারবো না ইনশাআল্লাহ এটাকে একসাথে কি বলে ৬ তাসবিহ। একসাথে কি বলে? আমাদের তাবলীগী সাথীরা আগের চারটাকে একসাথে পড়ে, দুরূদ শরীফ আর ইস্তেগফার আলাদা আলাদা পড়ে। এটা মুস্তাকিল ফজিলত। এই চারটাকে একসাথে পড়া অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমার সময় নাই, আমার কাছে ১০টা হাদিস মুখস্থ আছে, আমি ১০টা হাদিস পারি এই এই চারটা শব্দের উপরে, কিন্তু এই সাধারণ মানুষগুলো এটা পারে না। এজন্য এটাকে একটু শর্ট করে দিছি। আর যারা পারি তারা চার তাসবিহ একসাথে পড়ে। কথা বুঝা আসছে? যারা আরো পারি লা হাওলা কি মিলায়া পাঁচ তাসবিহ একসাথে করে নিতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবো না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? আজ থেকে। রাত্রে বিছানা যাওয়ার পরে বিছানাটা ঝেড়ে ঝেড়ে যখন শুবেন তো আস্তে করে লাইটটা নিভায়া এবার তাসবিহটা হাতে লন, ৬ তাসবিহ মুখস্থ করে আরে শেষ করে ঘুমান। পারলে ভোর রাতে উঠে যান, ২ রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে ৬ তাসবিহ শেষ করেন। কেমন হবে বলেন? তাও পারেন না যান ফজরের পরে পড়েন, তাও পারেন না যান অফিসে যাওয়ার পথে পড়েন, তাও পারেন না যান দোকানে বসে বসে পড়েন, তাও পারেন না অফিস থেকে আসার সময় পড়েন। কি হ্যাঁ, ফেলনা টাইমও যদি আমরা কাজে লাগাতাম, ফেলনা ফেলে দেওয়া টাইমও যদি আমরা কাজে লাগাতাম। আমাদের দেশের ফেলনা টোকাইরা ফেলনা খোঁজে ফেলনা। এই টোকাইগুলো কিন্তু শুধু টোকাই না, এদের পেছনে কোটিপতিরা আছে। বুঝেন না কথা মনে? এদের পেছনে শিল্পপতিরা আছে কিনা বলেন? ওই যে ও কাগজ খুঁজতেছে, আপনি মনে করেন না ও এখানে একা, ওর পেছনে আরেকজন আছে, ওর পেছনে আরেকজন। যেতে যেতে নারায়ণগঞ্জের বড় শিল্পপতি আছে, আছে না নাই বলেন? তাহলে ফেলনা দিয়া কারখানা চলে, প্লাস্টিকের সব ফেলনা দিয়া, প্লাস্টিকের সব বড় বড় কারখানা চলে, এই লোহার ভাঙ্গাচুরা দিয়া সব লোহার ফ্যাক্টরিগুলো চলে। চলে কি চলে না বলেন? আমাদের ফেলনা টাইমও যদি আমরা কাজে লাগাতাম আল্লাহর ওলি হয়ে যেতাম। এখান থেকে দোকানে যাওয়ার পথে কাজ কি আপনার? অফিসে যাওয়ার পথে কাজ কি? কলেজে যাওয়ার পথে কাজ কি? আসার পথে কাজ কি? 2 ক্লাসের মধ্যখানে কাজ কি? কি 2 ক্লাসের মধ্যখানে কাজ কি? আজান হয়ে গেছে, মসজিদে চলে আসলেন, সুন্নত শেষ করলেন, ফরজ পর্যন্ত এখন কাজ কি? আমাদের আদিব শাহ হুজুর আছেন, একজন ঢাকার বহুত বড় মানুষ, বাংলাদেশের এক বিশাল বড় রত্ন, কিন্তু তিনি কোথাও সফর করেন না, তিনি কোথাও যান না, তিনি তার রুম থেকে বের হন না, তিনি শুধু লেখেন, শুধু লেখেন, শুধু লেখেন। আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি একবার দেখা করতে গিয়েছিলাম তার সাথে, সৌভাগ্যবশত আমি গেছি, তিনি বিদেশে সফর করবেন, আর দেখা করার সৌভাগ্য আমার হয়নি। শুনছি একবার মদিনা তৈয়বা উনি আসেন ওই জায়গায়, আমি দৌড়ে গেছি, কয় না উনি রুমে চলে গেছে, আমার সাথে আর আমার দেখা হয়নি। আমার ছোট ভাইয়ের ভাড়া, আমার ছোট ভাইয়ের ভাড়া, আমার ছোট ভাই আমিও তো জীবনে দেখিনি, আমরা একজন দেওয়া। তো হুজুরে বলেন যে ফেলনা টাইম যদি আমরা কাজে লাগাতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কি পারবো না ইনশাআল্লাহ? যদি নিয়ত করেন আপনি সকলের আগে মসজিদে আসবেন। তো ৬ তাসবিহ ডেলি কতবার হবে আপনার বলেন? অনেকবার হবে না? আল্লাহ তৌফিক দান করেন। আপনি যদি নিয়ত করেন সকলের পরে মসজিদ থেকে বের হবেন, তো কতবার হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি বলি, আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করে নিব, এখন ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। কি আগে জিকিরের ফাঁকে ফাঁকে কি করতাম? আরে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতাম। এখন কি বলবো বলেন? জিকিরের ফাঁকে আমার কাজেই জিকির। সব কেউ যদি আমার জিজ্ঞেস করে হুজুর আপনি কি ফ্রি আছেন, তা আমি আশ্চর্য হই। ফ্রি থাকে কেমনে মুসলমান? ফ্রি থাকে কেমনে? হয় পড়বো, নয় ঘুমাবো, নয় বয়ান করবো, নয় জিকির করবো। এরা আবার ফ্রি থাকে? মুসলমান ফ্রি থাকবো জান্নাতে না, আর জান্নাতে বুঝে ফ্রি ফ্রি শুকুলিন ফাঁকি ওখানটা এক কাম ৭০,০০০ সার্ভিস দিতে দিতে তো জিন্দগি বাইরে যেতেছে। ফ্রি শুকুলিন ফাঁকি হন ওখানে তো এক কাজ। কি আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে একসাথ করে দেন। সিলেটের মানুষগুলো আপনারা সৌভাগ্যবান, কত আল্লাহওয়ালা আপনারা দেখছেন। কি আশ্চর্য! হযরত মাদানী রহমাতুল্লাহর সোহবতের বরকতে এই সিলেট জেলা এতগুলো মাদানীর খলিফা ছিলেন, যেটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কোথাও কল্পনা করা যায় না। আর এদের বরকতে আল্লাহ তাআলা সিলেটকে এত সমৃদ্ধ করেছেন। ভুলে গেলে চলবে না আপনাদের পেছনে মাদানির চোখের পানি আছে খোলাফায়ে মাদানির চোখের পানি আছে শাহজালাল আল ইয়ামানি কিন্তু সিলেটে আসছেন কি এজন্য আপনারা এত সমৃদ্ধ গ্যাসের খনিও আপনাগো পাথরের খনিও আপনাগো লেবু আপনাদের কমলা লেবু আপনাদের সব আপনাদের ও চা পাতা তো আছে চা পাতা তো কি আছে চা পাতা তো আছে ও সাতকড়া তো আছে আল্লাহ আপনাদেরকে কবুল করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের পাঁচ ওয়াক্ত জামাত নিশ্চিত করব ইনশাআল্লাহ যদি মাঝে মাঝে একটু সময় পান বৃহস্পতিবারের রাতটা মাগরিব থেকে এশা মার্কাজে দিবেন ইনশাআল্লাহ দিয়ে এক বেলাই তো না মাগরিব থেকে এশা এক বেলা মার্কাজে দিবেন মাঝে মাঝে সময় পাইলে মাসে 3-4 দিন লাগাবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ মাঝে মাঝে মসজিদে যে তালিম হয় এই তালিমে বসবেন যখনই মসজিদে কোনো এলান শুনেন ভাই বাকি নামাজের পরে ঈমান আমলের বয়ান হবে তো সুযোগ থাকলে একটুখানি বসে যাবেন সুযোগ থাকলে কি সুযোগ নাই ব্যস্ত ভিন্ন কথা যখনই সুযোগ পান একটু বসে যাবেন ঠিক হয় না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা আলহামদুলিল্লাহ শাহফরানে আমরা একটা মাদ্রাসা করছি শাহফরান কল্লগ্রাম আমি এর লোকেশনটা এখন আমার ইয়ে হয় না বাইপাস রোডের পাশে এখানে প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার জিকিরের মজলিস যোহর থেকে আয়েশা প্রতি ইংরেজি মাসের হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ সুযোগ দেয় আমিও আসব ইনশাআল্লাহ মাঝে মাঝে পারলে শরীক হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হুজুর যদি হুজুরকে একটু জানাবেন হুজুর আগামী শনিবার আমাদের স্থায়ী মজলিস হুজুর একটু এলান করে দিবেন মনে করায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আগামী মাসে 19 তারিখ এখানে আমাদের 9টা কিতাব আছে 9টা কিতাব গাড়িতে পাওয়া যাবে অথবা করিমুল্লাহ তো করমুল্লাহ মার্কেটেও পাওয়া যাবে যে পারলে শরীক হবেন ইনশাআল্লাহ আমি আমাদের জালালাবাদী হুজুর দামাত বারাকাতুমকে আবেদন করব হুজুর আয়েশা আমাদেরকে একটু দোয়া দিয়ে দিন হুজুর না জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء